السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. شكرا شكرا لك أشهد دوري دشي এবং প্রবাসে যে যে অবস্থান থেকে বসে নিউজ 24 এর লাইভ প্রোগ্রাম ইসলাম আমরাকে দেখেছেন সকলকে উক্ত অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের এই সুন্দর আয়োজন শুরু করছি। ইসলামের পাঁচটি স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো নামাজ, যেমনটি হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালা ওয়া ইতাআয যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। পাঁচটি স্তম্ভের মধ্যে দ্বিতীয় যে আছে তা হলো নামাজ। নামাজের গুরুত্ব রয়েছে অনেক, নামাজের গুরুত্ব রয়েছে অপরিসীম। তাই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারাই সফল মুমিন যারা বিনয়ের সাথে সালাত আদায় করে। তাই আজকে বিনয়ের সাথে নামাজ আদায়ের গুরুত্ব নিয়ে আমরা আল্লাহ চাহে তো কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক, মিডিয়া আলোচক শায়খ মুফতি আনিসুজ্জামান শিকদার, পরিচালক ইমাম প্রশিক্ষণ একাডেমি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হুসাইন হেলালি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার কাছে আজকে আমরা যে বিষয় জানব, আমরা তো নামাজ আলহামদুলিল্লাহ অনেকে আদায় করি, তো নামাজ আদায়ের বিষয়টি অত্যন্ত জরুরি যে বিনয়ের সাথে সালাত আদায় করা, নামাজ আদায় করা। কারণ বিনয়ের সম্পর্কটা যেমনিভাবে রুকুর সাথে, যেমনিভাবে কেয়ামের সাথে, দাঁড়ানোর সাথে, সিজদার সাথেও, অর্থাৎ পুরো নামাজটাকে বিনয়ের সাথে আদায় করলে নামাজের একটা রুহানিয়াত, একটা আধ্যাত্মিক শক্তি পাওয়া যায়, যেটা বিনয় ছাড়া যদি নামাজ পড়ে সেটা পাওয়া যায় না। এই জন্য নামাজের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু বিনয় হয়ে নামাজ পড়া। এই বিনয়ী ভাব নিয়ে নামাজ পড়া, বিনয়ের সাথে নামাজের গুরুত্ব নিয়ে আপনার কাছে আমরা শুনব। জি ধন্যবাদ। আজকে একটা জীবন ঘনিষ্ঠ একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে উপস্থাপনার জন্য আপনাকে এবং এই টিভি চ্যানেলকেও ধন্যবাদ জানাই এই অনুষ্ঠান তার আয়োজন করার জন্য। নামাজ আপনি যেমন বলছিলেন যে ইসলামের পঞ্চম ভিত্তির একটা গুরুত্বপূর্ণ ভিত্তি হলো ইকামুসসালা, নামাজকে কায়েম করা। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারিমের শুরুতেই সূরাতুল বাকারার মধ্যে উল্লেখ করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা হলো মুত্তাকিদের জন্য আলোকবর্তিকা, নূর। এখন কারা মুত্তাকি তাদের পরিচয় বলতে যে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপর বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাত, এবং নামাজকে কায়েম করে। এই নামাজ কায়েমেরও একটা গুরুত্বপূর্ণ অংশ হলো রুকু সেজদা ঠিক মতন আদায় করা, তাদিলে আরকান সঠিকভাবে আদায় না করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন দ্রুত নামাজ পড়ার কারণে তাকে বলছে, সে রুকু থেকে ঠিকমতো দাঁড়াচ্ছিল না, সেজদা ঠিকমতো করতে হচ্ছে, তাকে বলছে ইয়া ফলান সল্লি ফাইন না কাল্লাম তুসল্লি, তুমি আবার নামাজ পড়ো, তো নামাজ হচ্ছে না। এভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বললেন। এরপরে তিনি বিনয়ের সাথে বললেন যে আমি তো পারি না, তখন রসুল সাল্লাম বলছেন সল্লু কামার আই তুমি উসল্লি, আমি কীভাবে নামাজ পড়ি তুমি সেটাকে অনুসরণ করো। তো সাহাবাইকে আমরা দেহতাম আজমাইন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজকে অনুসরণ করতেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনি যেরকমভাবে সূরাতুল মুমিনিনের প্রথম দুই আয়াত যে তেলাওয়াত করেছেন সেখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বর্ণনা করছেন, ওই সমস্ত মুমিনরা কামিয়াব যারা নামাজের মধ্যে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয় অবলম্বন করবে, খুশু খুজু অবলম্বন করবে। তো দুইটা দিক, একটা দিক হলো অন্তরের থেকে বিনয় আর একটা হলো বাহ্যিক বিনয়। বাহ্যিক বিনয় তো বাহ্যিক বিনয়ের মধ্যে আসছে হলো যে নামাজ একামে সালাতের মধ্যেও নামাজকে এক তো হলো ডাকা আজানের মাধ্যমে, মানুষকে আহ্বান করা, সেখানেও বিনয় আল্লাহ তাআলা বিনয়ের মাধ্যমে বড় মানে মানে আমার মনে হয় যে মানুষকে ডাকার যত পদ্ধতি আছে সবচেয়ে উত্তম পদ্ধতি আল্লাহ শিখিয়েছেন আমাদেরকে, হাইয়া আলা সলাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজের দিকে আসো, তোমরা কল্যাণের দিকে আসো। সেখানে আসার আগে আল্লাহ তাআলা পবিত্রতাকে একটা শর্ত করেছেন যে তহারাতের সাথে তুমি নামাজ পড়ো, মানে আল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত নিজে পবিত্র, পবিত্রতাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ ইউহিব্বুল মুত্তাহহিরিন, যারা বেশি বেশি পবিত্রতা অর্জন করে তাদের ক্ষেত্রে আয়াত নাজিল হয়েছে যে যারা তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ফিহি রিজাল ইউহিব্বুনা ইয়াতাহহারুন, আল্লাহ ইউহিব্বুল মুত্তাহহিরিন, যারা বেশি বেশি পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। তো পবিত্রতা একটা ইয়ে দিয়েছেন এখানে। এরপরে পবিত্রতার পরে যেমন হযরত শাকিক বলকি রহমতুল্লাহ আলাইহির এক ছাত্র, তার নাম হাতিমুল আসম,
যাকে শাকিব বুলকি বলেছিলেন বাবা কত বছর আমার সহবতে আছো উনি কিন্তু মাওলানা পাস করার পরে বলে হুজুর 32 বছর আপনার সহবতে আছি তো কি শিখেছো লম্বা ঘটনা তো উনার কাছে আসলেন বাগদাদের প্রধানমন্ত্রী তার নাম আব্দুর রহমান এসে বললেন যে হযরত নামাজ কিভাবে পড়তে হবে তো তিনি বললেন যে আমি তো প্রথমে আগে জাহিরি ওযু করি তার সাথে তো বাতিনি ওযু করি জাহিরি ভাবে যেরকম পবিত্রতা অর্জন করি বাতিনি সমস্ত কাম ক্রোধ লোভ হিংসা বিদ্বেষ শিরিক কুফর বেদাত সহ সমস্ত কিছু থেকে আমি পবিত্র হয়ে যাই এরপর আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে এমন ভাবে দাঁড়াই আমি আল্লাহকে দেখতে থাকি ইহসানের কথা যেটা হাদিসে জিব্রাইলের মধ্যে বর্ণিত হয়েছে আমি আল্লাহকে দেখতে থাকি আমি ডান পাশে জান্নাত দেখি বাম পাশে জাহান্নাম দেখি আমি মনে করি ফুলসিরাতের উপর দাঁড়িয়ে আছি আর এইটা আমার মালাকুল মউতর পিছনে দাঁড়িয়ে আছে আমার জীবনের শেষ নামাজ এটা প্রত্যেকটা নামাজ এরকম হযরত আপনি এরকম নামাজ কত বছর পড়তেছেন বলে আমি এরকম আল্লাহ পাক আমাকে 30 বছর এরকম নামাজ পড়ার তৌফিক দিয়েছেন আগের জামানার লোকরা দেখেন একজন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের প্রধান ব্যক্তিত্ব যেও ওলামায়ে কেরামের কাছে গিয়েছে নামাজ শেখার জন্য এই ব্যাপারে আমাদের অনেক কমি আমাদের আসলে আপনাদের এই আয়োজনের জন্য আমি ধন্যবাদ দিলাম যে নামাজ তো শেখার বিষয় নামাজ সাহাবায়ে কেরামের মধ্যে তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি এর কাছে শিখেছেন তাবেইনরা সাহাবীদের কাছে শিখেছেন তাবে তাবেইনরা তাবেইনদের শিখেছেন এইভাবে কিন্তু তারা প্র্যাকটিক্যালিও নামাজ শিখেছেন খালি কিতাবের নামাজ না তারা কিন্তু প্র্যাকটিক্যালি নামাজ কি দেন আমার উস্তাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে তীর বিঁধেছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে সে যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা অপারেশন করে ফেলো নামাজের মধ্যে অপারেশন করা হয়ে গেছে লোকজন উনি সালামের পরে বলতেছেন যে তোমরা কি আমার তীর খোলার জন্য দাঁড়িয়ে আছো এর মধ্যে কিন্তু তার তীর খোলা হয়ে গেছে তারা কি কি রকম নামাজ পড়ছে অথচ আমাদের একটা যদি মশা কামড় দেয় আমরা অস্থির হয়ে যাই এই যে যে নামাজ দুই নামাজ আমাদের একজন বুজুর্গ বলেছেন যে পাঁচটা সিফতের সাথে যদি কেউ নামাজ পড়ে সেই নামাজ হাকিকি নামাজ সেই নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাবে সেটা পাবে তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছেন সেটা হলো যে অবশ্যই যেন হালাল মাল থাকে রিস্কে হালাল তার থাকে এক এর সাথে সাথে পাঁচটা জিনিস তার থাকতে হবে এক নম্বর ইমান পরিশুদ্ধ ইমান থাকতে হবে দুই নম্বর তার মধ্যে আল্লাহওয়ালা ধ্যান থাকতে হবে এরপরে হলো ফজলিয়তের শৌক আমি যে আমি অর্থাৎ বীরে উলার দ্বারা আমি আল্লাহর কাছে কী পাবো আমি সেজদা করলে আল্লাহর কাছে কী পাবো রুকু করলে কী পাবো এর শৌক আর জৌক ফজিলতের শৌক নিয়ে তা এহতেসাবান একটা হাদিসের মধ্যে একটা আসছে মান কামা লাইলাতুল কদরে ইমান আন এহতেসাবান গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি একটা হলো ইমান থাকতে হবে আর দ্বিতীয় একটা শর্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়েছেন যে এহতেসাবান সওয়াবের আশা থাকতে হবে তো প্রত্যেকটা ক্ষেত্রে জৌক শৌক নামাজ পড়ার ব্যাপার আর একটা বিষয় হলো পুরো এখলাস পরিপূর্ণ এখলাস যদি না থাকে নামাজের মধ্যে নামাজ পড়ে কোনো কিন্তু লাভবান হওয়া যাবে না তো এই জন্য এই যে শর্ত আমাদের বুজুর্গানে দিন দিয়েছেন এই সমস্ত শর্তের সাথে নামাজ না হওয়ার কারণে দেখা যায় আমাদের নামাজের দ্বারা অতখানি উপকৃত হইতে পারতেছে না যেই উপকার আগের পূর্বের উম্মতরা এই নামাজের দ্বারা সমস্ত উপকার মাসআলা সমস্ত উপকার তাদের রিজিকের পেরেশানি সমস্ত কিছু এই হল করেছেন সমস্ত কিছু মানে সমাধানের ব্যবস্থা করেছেন নামাজের মাধ্যমে চমৎকার আপনি বলছিলেন দর্শক মণ্ডলী নামাজ অত্যন্ত বরকতপূর্ণ এক ইবাদত নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ এক ইবাদত এবং নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বি করিমের কাছে বান্দার সম্পর্ক হয় খালেক এবং মখলুকের মাঝে সেতু বন্ধন স্থাপন করে দেয় নামাজ এজন্য সাহাবাই কেরাম নামাজ পড়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন পা মুবারক ফুলে গিয়েছিল সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নামাজ পড়েছেন এবং তীর বিঁধে গিয়েছিল খবর নেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই পরবর্তীতে সাহাবাই কেরাম তাবেঈনদের পরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই নামাজে দাঁড়িয়েছেন অনবরত বিচ্ছু ওনার পিঠে দংশন করছে উনি তেরোই পাননি নামাজের পরে বলেছেন দেখো তো আমার পেটের মধ্যে কী যেন কামড়াচ্ছে তাকিয়ে দেখেন অনবরত বিচ্ছু দংশন করছেন ওনার নিজের মুখের লালা নিজে লাগিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা ওনাকে ভালো করে দিয়েছেন নামাজের মতো নামাজ যখন আমরা পড়ব তো নামাজের যে রুহানিয়াত নামাজের যে পাওয়ার অবশ্যই আমরা পাবো ফজিলত আমরা পেয়ে যাব সাহাবাই কেরাম নামাজের মধ্যে যখন দাঁড়াতেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সকল কিছু থেকে নিজেকে ফারিক করে মুক্ত করে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতেন কারণ নামাজের হালাত হলো হালাতুল মুনাজাত নামাজের মাধ্যমেই গোপনে রব্বি করিমের সাথে কথোপকথন করা হয় নিজের প্রয়োজনগুলোকে পেশ করা হয় নিজের আবেদন নিবেদন আল্লাহ রব্বি করিমের কাছে পেশ করা হয় তাই আমরা যারা নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ নামাজের মতো যেন নামাজ হয় আমার নামাজের মধ্যে যেন পেরেশানি না থাকে
দুনিয়ার মধ্যে কত গল্প গুজব কত কিছুতে আমরা সময় কাটাই হ্যাঁ তখন আমরা চিন্তা করি না সময় চলে যাচ্ছে কিন্তু নামাজের মধ্যে সময় যদি একটু বেড়ে যায় তা আমাদের মধ্যে অস্থিরতা বেচাইনতা শুরু হয়ে যায় কেন এই অবস্থাটা আসে নামাজের মতো নামাজ হচ্ছে না তাই তাই নামাজের মধ্যে পুরো ধ্যান ও খেয়াল পুরো মনোযোগিতা দিয়ে নামাজ আদায় করেন আল্লাহ পাক তৌফিক দান করেন আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন আমরা কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলার চেষ্টা করব প্রথমে যিনি আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হুজুর আমি রংপুর থেকে বলছি জি প্রশ্ন করুন এই যে আমার যে দুইটা প্রশ্ন প্রথম প্রশ্ন হলো তাহাজ্জুদের নামাজ অন্ধকারে পড়ে না বাতি জ্বলে দিয়ে পড়ে আর এই যে কুল্লু সুরে যে কি সবগুলো পড়া যাবে জি একই কাতে মনে করো আলাম সুরে একবার কুল্লু সুরে তিনবার আর তৃতীয় প্রশ্ন হলো জি আমরা বুঝতে পেরেছি ধন্যবাদ আপনাকে আপনি শুনতে থাকুন আমরা কথা বলছি প্রশ্নগুলো বুঝতে পেরেছেন প্রথম প্রশ্ন হলো তাহাজ্জুদের নামাজ অন্ধকারে পড়বেন না আলোতে পড়বেন আসলে যে কোনো নামাজের ক্ষেত্রে যদি আলোর ব্যবস্থা থাকে তাহলে আলোর মধ্যে নামাজ পড়া এটাই উত্তম আর মৃদু আলো অনেকের দেখা যায় কনসেন্ট্রেশন ভালো হওয়ার জন্য মৃদু আলো একেবারে অন্ধকার করে করতে গেলে দেখা গেল যে কোনো বিষধর সাপও তার সামনে চলে আসতে পারে তখন অন্ধকারে থাকলে একটা বিপদ হতে পারে এই জন্য ইসলাম বলেছেন যে না সাবধানতা অবলম্বন করা সেক্ষেত্রে মৃদু আলোতে পড়ুক যাতে নাকি একাগ্রতা তৈরির ক্ষেত্রে আপনার মৃদু আলো যদি হয় মৃদু আলো চমৎকার আপনি বলছিলেন একাগ্রতা সৃষ্টি করার জন্য নিজের মধ্যে বিনয়ী ভাব আনার জন্য যদি আপনি মৃদু আলো গ্রহণ করেন তাহলে সেটাই উত্তম একেবারে অন্ধকার করে নামাজ পড়াটাকে মুফতি আনেকেরা মাকরু বলেছেন নামাজ আমরা পড়ছি নফল সেই নামাজ যদি মাকরু হয়ে যায় তা সওয়াব তো অনেক কমে যাবে এই জন্য আপনি হয় আলোতে পড়ুন অথবা মৃদু আলোতে পড়ুন নিচের মধ্যে বিনয় ভাব আনার জন্য এছাড়া একেবারে গভীর অন্ধকার করে যে নিজের কিছুই দেখা যাচ্ছে না আমি আমাকে দেখতে পাচ্ছি না এরকম মুফতি আনেকেরা নামাজ পড়াটাকে মাকরু বলেছেন আপনি জানতে চেয়েছেন যে হ্যাঁ যদি সুরা ফাতেহার সাথে সুরা ইখলাস একাধিকবার পড়ে তার নামাজ হবে কিন্তু এই 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 ক্ষেত্রে নামাজ সিস্টেম না ওলামা ইকরাম স্বাভাবিকভাবে আমরা হচ্ছিল উপরের দিক থেকে নিচের দিকে আসা যেরকম আলাম তারা তারপরে লি লিয়াফি কুরাইশ এইভাবে স্বাভাবিকভাবে তর্তিব অনুযায়ী যদি আমরা পড়ি এটা হলো সৌন্দর্য অর্থাৎ সুরা বাকারের থেকে নিচের দিকে আমরা পড়ে গেলাম এই এই কন্টিনিউশনটা রাখাটা হলো সবচেয়ে উত্তম এখন যারা জানে না যারা সুরা ইখলাসটাই ভালো জানে এটা একটা দিক তাহলে তারা তো সেটি পড়লে অসুবিধা নাই আর একটা হলো মহব্বতের কারণে এক সাহাবার ঘটনা আসছে যে তিনি সুরা ইখলাস দিয়েই পড়তেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সুরা জানতেন কিন্তু তিনি শুধু তাওহীদের কথা এখানে বেশি আসে এর মহব্বতের কারণে আল্লাহর মহব্বতের কারণে একটু বেশি পড়ছেন সেটা কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মানা তো করেনি বরং তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন বলেছেন এই সূরা ইখলাসের মহব্বতই তোমাকে জান্নাতে নিয়ে যাবে চমৎকার আপনি নামাজের যে নিয়ম নিয়মটা হলো আপনি আগে আত্তাহিয়াতু পড়বেন পরে কুল হুয়াল্লাহ পড়বেন অথবা আপনি কুল হুয়াল্লাহ পড়লেন পরে কুল আউযু বিরাব্বিল ফালাক আপনি পড়লেন একাধিকবার যদি এক রাকাতে আপনি পড়তে চান পড়ার সুযোগ আছে যেহেতু নফল নামাজ সুযোগ আছে তবে এটাকে এই ছাড়া অন্য সুরা দিয়ে নামাজ হবে না এই ধরনের বিশ্বাস কিন্তু ঠিক নয় মহাব্বতের কারণে আপনি একাধিকবার পড়ার সুযোগ আছে কিন্তু নামাজের নিয়ম অনুযায়ী আপনাকে পড়তে হবে পড়লে নামাজটা সুন্দর হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার উনি বলেছেন যে কোন নামাজের পরে পড়বো তখন তো সালাতু তসবির ক্ষেত্রে তো এইটা পড়তে হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এক অর্থাৎ চার রাকাত নামাজ প্রতি রাকাতে 75 বার করে পড়তে হবে এটার তর্তিব আছে সানা পড়ার পরে 15 বারে এরপরে প্রত্যেকটা রুকুতে রুকুতে এরকমভাবে 10 বার 10 বার করে এক একটা রাকাতের মধ্যে 75 বার অর্থাৎ চার রাকাত নামাজ পড়ার মাধ্যমে সে 300 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ও যুক্ত করেও পড়া যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার দুইভাবে পড়ার বর্ণনা আছে
তো এটা হলো সালাতুত তাসবীর ক্ষেত্রে সেটা পড়বে আর এমনি স্বাভাবিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম তাসবীহ ফাতিমা শিখেছেন প্রত্যেকটা নামাজের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যাকে শিখিয়েছেন তুমি 33 বার সুবহানাল্লাহ পড়বে 33 বার আলহামদুলিল্লাহ পড়বে 33 বার আল্লাহু আকবার পড়বে 34 বার এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ইহইয়া ইয়ামুতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির যেটা সমুদ্র ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে সেই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে সুবহানাল্লাহ তো এই কথাগুলা 33 বার সুবহানাল্লাহ 33 বার নামাজের পরে আল্লাহু আকবার সাথে নামাজের পরে স্বাভাবিকভাবে তাসবীহ ফাতিমা এটাকে বলা হয় এই আমলগুলো আপনি নামাজের পরে আদায় করবেন নামাজের ভেতরে নয় আশা করছি আপনি বুঝতে পেরেছেন পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হুজুর আমার একটা প্রশ্ন জি বলুন কেউ যদি জাদুটো না করে সেটা ইসলামী যে যদি কোনো আলেম ওলামা দিয়ে আসে সেটা কাটায় নি কাটায় পরে সেই শরীরে কি তাবিজ রাখা যাবে প্রথমে কি বলেছেন আরেকবার বলুন কেউ যদি কোনো ক্ষতি করে মানে জাদুটো না করে বুঝতে পেরেছি ধন্যবাদ আপনি শুনতে থাকুন আমরা কথা বলছি জি আমাদের ইসলামে জাদুটোনা এটা স্বীকৃত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু করা হয়েছিল আল্লাহ রাব্বুল ইজ্জত সেটা থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলা দুইটা সূরা নাযিল করেছেন সূরাতুন নাস এবং সূরা ফালাক এর মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম নয়টা গিট্টু মেরেছিল নয়টা গিট্টুকে আল্লাহ তাআলা খুলেছেন তো আমাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাদুটোনা থেকে হেফাজত হওয়ার জন্য এই আমল কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য দিয়েছেন তবে সেক্ষেত্রে তিনবার সূরা ইখলাস তিনবার ফালাক তিনবার নাস এটা সাবাহান ও মাসাহান হাদিসের মধ্যে আসছে অর্থাৎ ফজরের নামাজের পরে তিনবার তিনবার করে ইখলাস পড়লে মাগরিব পর্যন্ত আল্লাহ হেফাজত করবে আবার বিকালে পড়লে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত তাকে হেফাজত করবে এরকম রেওয়ায়েত হাদিসের মধ্যে এসেছে এখন জাদুটোনাকে যদি আপনি কারো দ্বারা কাটানোর ব্যবস্থা করেন এবং কাটিয়ে ফেলেছেন সেক্ষেত্রে যিনি কাটিয়েছেন যার মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন উনি পরবর্তী পদক্ষেপগুলো যেভাবে বলেছেন সেভাবে আপনি চলবেন ইনশাআল্লাহ ফায়দাবান হবেন পরবর্তী দর্শকের কথা শুনবো জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম আমি দুইটা প্রশ্ন করব জি বলুন আমার প্রথম প্রশ্ন আমরা বাচ্চার বয়স 6 মাস তো সারাক্ষণই যায় পেশাব হয়ে যায় সারাক্ষণ হয়ে যায় কখন কতবার লাগে আর সেটাও জানি না মনে থাকেন অনেক মানে আমরা আমাদের সময় শুধু তাপ প্রায় চেঞ্জ করি জামাটা চেঞ্জ করে নামাজ পড়ি কিন্তু সেভাবে তাও তো পাওয়া হয় না এটা কি মানে নামাজ হবে জি দ্বিতীয় প্রশ্ন বলুন দ্বিতীয় প্রশ্ন আমার কতবার গত বছরের কোটা করতে পারছিলাম না কাজ ছিল এই রোজাগুলো যদি আমি এখন করি এটা কি এক মাস এক ঘাটে করতে হবে না ধীরে ধীরে করা যাবে আমরা বুঝতে পেরেছি ধন্যবাদ আপনি শুনতে থাকুন বুঝতে পেরেছেন প্রথম যে প্রশ্নটি করেছেন হ্যাঁ বাচ্চার বয়স 6 মাস হতে পারে উনি বলেছেন যে আমি চেঞ্জ করি নামাজ পড়ি তো কখনো যদি হয়তো বা এমন হতে পারে যে পসরাব কাপড়ে লেগে আছে শরীরে লেগে আছে সে দিয়ে নামাজ পড়ে ফেলেছি সেক্ষেত্রে আসলে পড়ার পরে পরে যদি একইনি ভাবে মনে হয় যে এই কাপড়ের মধ্যে পেশাব লেগে আছে তাহলে ওই কাপড় নামাজটা আবার পড়ে নেবে কাপড় চেঞ্জ করে আবার পড়ে নেবে মাসআলাটা আপনি পরিষ্কার জেনে রাখুন শিশু সন্তান হোক একদিনের হোক এক ঘন্টার হোক এক বছরের হোক চার বছরের হোক পসরাব পসরাবে পসরাব নাপাক কোনো অবস্থাতেই পাক করার সুযোগ নেই ছেলে হোক এবং মেয়ে হোক পসরাব নাপাক সেক্ষেত্রে মুফতি সাহেব যে বিষয়টি বলেছেন সেটা হলো যে আপনি শরীরে যখন লেগে যাবে তখন অবশ্যই শরীরে লাগুক কাপড়ে লাগুক অথবা নামাজের কোনো অঙ্গ প্রত্যঙ্গে লাগুক শরীরের যে কোনো অঙ্গ লাগুক অথবা যেখানে আপনি নামাজ পড়ছেন সেই জায়গায় লাগুক এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করে আপনাকে নামাজ পড়তে হবে এতে কোনো ছাড় নেই কারণ নামাজের শর্তের মধ্যে আছে শরীর পাক নামাজ কাপড় পাক নামাজের জায়গা পাক তিনটি পাক লাগবে এখন বাচ্চার প্রস্রাব হোক আর জারি হোক কোনোভাবেই মানে এটাকে জায়েজ বলার কোনো সুরত নেই যদি আপনার সন্দেহ হয় সন্দেহ অহেতুক হতে পারে তার থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে দ্বিতীয়ত হলো যদি আপনি একইভাবে জানেন যে না আমার শরীরে প্রস্রাব লেগে আছে তখন তাকে ধৌত করে পরিষ্কার করে সালাত আদায় করতে হবে গত বছর উনি রোজাগুলো রাখতে পারেননি তো সেগুলো এই রোজার আগে উনি যদি কাজা করেন কাজা করলে একসাথেও যদি রাখতেন তো সেটাও তার জন্য এখতিয়ার আছে বা আলাদা আলাদা সময় মতন বিভিন্ন বৃহস্পতিবার সোমবার যে রাখে সেখানে নিয়ত করলে হয়ে যাবে হ্যাঁ কোনো সমস্যা নেই পরবর্তী দর্শকের কথা শুনবো জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ
হ্যালো, জি আপনি প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি। আগে যে জোহর নামাজ পড়িনো ঘরে, সকালের নামাজ পড়িনো ঘরে, এখন এবে আসর নামাজের আগে পড়তে কি ওইগো? হ্যাঁ আমি বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। জি, একটা যে কোনো নামাজের ক্ষেত্রে, মানে যেই ব্যক্তির ক্ষেত্রে, মানে মাসালা যার নামাজের কোনো কাজা নাই, ইয়ে নাই, তার ক্ষেত্রে তো পড়তেই হবে। মানে তার জন্য ওই নামাজ, আগের নামাজ না পড়ে পরের নামাজ পড়া যাবে না তার ক্ষেত্রে। আর যার অনেক কাজা আছে তার ক্ষেত্রে কিছুটা ছাড় আছে, কিন্তু আসলে উত্তম পদ্ধতি এইটাই, আগে নামাজ আগেরটা পড়ে পরের কন্টিনিউশন ঠিক রাখবে। অর্থাৎ আপনার জীবনে যদি ছয় ওয়াক্ত নামাজ না ছুটে, অর্থাৎ জীবনে আপনার উপরে যেদিন থেকে নামাজ ফরজ হয়েছে সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত ছয় ওয়াক্ত নামাজ আপনার জীবনে কাজা নেই, তো সেক্ষেত্রে আপনার জন্য যেটা উচিত সেটা হলো ফজর কাজা হয়ে গেলে জোহরের আগে পড়বেন, জোহর কাজা হয়ে গেলে আসর আগে পড়বেন। কারণ আপনার জানার বিষয় হলো যে আমি ফজরও পড়িনি, জোহরও পড়িনি, আসর আগে পড়বো কি না? অবশ্যই পড়বেন, অবশ্যই পড়তে হবে, লম্বা করা যাবে না। দ্বিতীয়ত বিষয় হলো, মুফতি সাহেব যে বিষয়টি বলেছেন আপনি বুঝতে পেরেছেন, যদি ছয় ওয়াক্ত বা তার থেকে বেশি নামাজ আপনার জীবনে ছোটা থাকে, কাজা হয়েছে, আপনি এখনো আদায় করেননি, সেক্ষেত্রে আপনার জন্য সুযোগ আছে, আপনি জামাতে শরিক হবেন অথবা আসর নামাজ পড়ে ফেললেন, জোহর পড়ে ফেললেন, সমস্যা নেই, আপনি মাগরিবের পরে বা এসার পরে আপনি বাকিটা কাজা করে নেবেন, কোনো সমস্যা নেই। তবে আমরা বলবো যে নামাজ জীবনে ছয় ওয়াক্ত আছে অথবা তার বেশি আছে, এটাকে আছে বলে রেখে দেওয়াটা এটা একজন মুসলমানের জন্য উচিত নয়, আদায় করে নেওয়াটাই উত্তম। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু হুজুর, আমি ধরমপাড়া থেকে ইউনুস বলছিলাম। জি ইউনুস ভাই, প্রশ্ন করুন। জি হুজুর, আমরা তো সাধারণ মানুষ, তো আজকে নামাজ নিয়ে কথা হচ্ছে, মাঝে মাঝে নামাজে মন ডিস ডিস হয়ে যায়, এটাকে পরিত্রাণের কি উপায় হুজুর? অবশ্যই উপায় আছে, ধন্যবাদ। আমরা আর দুই নম্বর আর একটি প্রশ্ন আছে হুজুর, আর একটা প্রশ্ন হলো যে সাহাবি তারাই যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তোসতকে দেখেছেন এবং ওনার সঙ্গে কষ্ট দেখেছেন, হ্যাঁ, আর এই হযরত এই ওয়াজ করে রহমতুল্লাহ কি সাহাবী ছিলেন? হ্যাঁ, আমরা আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ ইউনুস সাহেব, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। এখানে দুটো প্রশ্ন, উনি বলেছেন যে নামাজ নিয়ে কথা হচ্ছে, তো নামাজ সম্পর্কে যে মনোযোগ করেছেন, যে মনোযোগ অনেক সময় আমাদের মধ্যে অস্থিরতা আসে, মনোযোগের ভাব চলে যায়, সেক্ষেত্রে আসলে কী করণীয়? না, সেক্ষেত্রে এটা তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে নামাজের মধ্যে একটা হলো শয়তানের রসুল হলো, শয়তান কোনো মানুষকে কোনো ভালো কাজ করতেই দিতে চায় না, যখন সে ভালো কাজ করে সে ভালো কাজকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করে, তা নামাজের চেয়ে উত্তম ভালো কাজ হতে পারে না, তো নামাজকে ধ্বংস করার জন্য সে চেষ্টা করবে, আপ্রাণভাবে চেষ্টা করতে থাকে। তো সেই ক্ষেত্রে এটা আমাদের জেহাদের স্বভাব হবে, আমার কনসেন্ট্রেশন আল্লাহর দিকে ছুড়ে অন্যদিকে দুনিয়ার দিকে আসতে পারে, ব্যবসা বাণিজ্যের দিকে আসতে পারে, সঙ্গে সঙ্গে আবার ফিরায় নিয়ে আসা, বারে বারে ফিরে আসা, সেটা একটা মুজাহাদার যে সোয়াব সেটা আসবে। আর এই ক্ষেত্রে সবচেয়ে বড় কথা কি, নামাজের আগে এটা প্রাক নামাজের প্রস্তুতি, এটা একটা বিরাট বিষয়। সেই জিনিসটা না থাকার কারণে অনেক সময় দেখা যায় এই জিনিসটা হয়, কারণ আপনি দেখেন একটা, আপনি আমরা যদি একটা পানির মধ্যে একটা ইয়ে কাটি, তো দেখা যায় যে অনেকক্ষণ ইয়ে করার পরে সেটা কিন্তু ঘুরতে থাকে, পানিটা কিন্তু ঘুরতে থাকে, তদ্রূপ মানুষের মনেরও ইয়েটাই, আমি আমার দুনিয়ায় একটা কাজ করতেছি, স্বাভাবিকভাবে ওটা দুনিয়ার একটা তাসির ওর মধ্যে থাকতে থাকে। তো আমরা যদি নামাজের আগে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে নিই, জিকির করে নিই, নামাজের আগে যেন সুন্নত নামাজ আছে সেখানে কনসেন্ট্রেশনটা ইয়ে করতে পারলে দেখা যায় ফরজের ক্ষেত্রে কমিটা একটু কম হবে। এইটা পদ্ধতি আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে শিখিয়েছেন। সুন্দর আপনি বলেছেন যে আপনি নামাজের ভেতরে এই ভাবটা আসতে পারে, এটা শুধু আপনার আর আমার আর সবার জন্য আসে, সাহাবাই কেরাম আল্লাহ রাসূলের কাছে এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, নামাজে দাঁড়ালে সারা দুনিয়ার ফিকির ইত্যাদি চলে আসে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজের মতো নামাজ পড়তে থাকো। এবং আপনি এখানে চমৎকার একটি বলেছেন যে প্রাগ যে প্রস্তুতিটা আছে তার মধ্যে প্রথমত হলো অজু, অজুটা যেন একটা বড় একটা ফ্যাক্টর, তারপরে হলো ওজুর পরে মসজিদে গিয়ে অথবা জায়নামাজে দাঁড়িয়ে বলেছি, কিন্তু রিস্কি হালাল, রিস্কি হালাল, এটা তো অবশ্যই যেহেতু কবুলের জন্য সত্য, কবুলের জন্য সত্য। তো এরপরে বলেছেন যে তুমি বলেছেন আপনি তেলাওয়াত করো, দুই রাকাত নফল নামাজ পড়ো, আগে যদি সুন্নত থাকে, সুন্নত থাকে বা একটু মুরাকাবা করে নিয়ে যেতে পারে, তো এগুলোর দ্বারা আপনার ভেতরে আসতে পারে। তবে একটি কাজ যদি আমরা করতে পারি,
তাহলে মনোযোগটা একবারে বেশি আসবে যে আমার এই নামাজই হতে পারে আমার জীবনের শেষ নামাজ, এরপরে নামাজ পড়ার সুযোগ আমার আসতে পারে নাও পারে, আমি ধরে নিলাম আমার শেষ নামাজ, তো মনে করতে হবে যে মালাকুল মৌত ঠিক আমার ঘাড়ের উপরে চেপে বসে আছে, আমি নামাজটা ফারেগ হলে যেন আমাকে কবজা করবে, তখন কিন্তু আর এই ভাবটা থাকবে না। ধন্যবাদ। আরেকটি উনি প্রশ্ন করেছেন যে সাহাবায়ে কেরাম রসুলকে দেখেছেন ইমানে হালাতে ওনারা সাহাবি হয়েছেন, হযরত ওয়াইস করুনি রাহমাতুল্লাহি আলাই উনি কি সাহাবী না? উনি তাবেইন, তাবেইন এবং কেবারে তাবেইন, এবং ওনার ব্যাপারে বহু ফজিলত রওয়ায়াতের মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল ইজ্জত কিয়ামতের দিন ওয়াইসুল করুনিকে ডেকে বলবেন যে ওয়াইস তোমার তোমার নজর যেদিকে আসে মুসলমানদের মধ্যে যারা গুনাহগার তাদের দিকে তাকাও, তুমি যেইটুক দৃষ্টি যাবে অতটুক লোককে মাফ, শুধুমাত্র মায়ের। তার রাসূল বলেছেন কারণ হলো মার খেদমতের কারণে, মার খেদমত করেছেন রাসূলের মহাব্বত। এক জায়গায় শেখ আমি পেয়েছি হযরত ওয়াইস করুনি রাহমাতুল্লাহি আলাইকে বলা হয়েছিল যে আপনি আল্লাহ রাসূলকে দেখতে যাবেন না, তখন উনি বলেছেন যে আমাকে আল্লাহ রাব্বে করিম যেই চক্ষু দিয়েছেন দুনিয়ার এই চক্ষু দিয়ে আল্লাহর হাবিবকে আমি কীভাবে দেখব, আমি কীভাবে দেখব, আমার তো দেখার মানে চোখের সেই আলো সে ক্ষমতা নেই, আল্লাহর হাবিবকে আমি কীভাবে দেখব। তো এই যে মহাব্বত ভালোবাসা, এই ভালোবাসার কারণে সাহাবি এত ফজিলতপূর্ণ সেটাকেও উনি রাসূলুল্লাহ বলেছিলাম আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাবকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক দিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ে দিয়েছেন যে তুমি ওয়াইসুল করনিকে আমার এই জুব্বা দিবে এবং আমার উম্মতের জন্য সেজন্য দোয়া করে। সুবহানাল্লাহ। জি শেখ মুফতি আনিসুজ্জামান শিকদার সাহেব আপনাকে ধন্যবাদ, চমৎকার সুন্দর গোছালো আলোচনা আমাদেরকে আমাদের দর্শকদের জন্য আপনি উপহার দিয়েছেন। দর্শক মণ্ডলী, বিনয়ের সাথে নামাজের গুরুত্ব অনেক অনেক বেশি, নামাজ পাঁচ অক্ত তো আদায় করতেই হবে, ইসলামের পাঁচটি স্তম্ভের ইমানের পরেই হলো নামাজ, এবং বলা হয়েছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজে হলো জান্নাতে যাওয়ার চাবি। আমার জীবনে অনেক কিছুই আছে, দান খায়রাত অনেক কিছু আছে কিন্তু নামাজ নেই, তো ধরুন আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়েছেন দান সৎকা ইত্যাদি অন্যান্য আমালের কারণে, জান্নাতের দরজা পর্যন্ত গিয়ে আমি তো ঢুকতে পারবো না কারণ আমি তো চাবি নিয়ে আসি নাই, আর চাবিটা হলো নামাজ। এজন্য নামাজ আদায় করব নিয়মতান্ত্রিকতার সাথে আদায় করব, যেইভাবে শরীয়ত আমাকে নির্দেশ করেছে, শরীয়ত যেভাবে আদেশ করেছে, আমার জন্য বিধানাবলী দিয়েছে, জানবো বুঝবো নামাজ আদায় করব, এবং সুন্নাহ তরিকা অবলম্বন করে আমরা নামাজ আদায় করব। এই সম্পর্কে অনেক ঘটনা আছে যে সুন্নত অনুযায়ী যখন আমরা নামাজ পড়ব তো আল্লাহ রাব্বি করিম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতের ফয়সালা আমাদের জন্য করে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য নামাজের রুহানিয়াত পাওয়ার জন্য, বারাকা পাওয়ার জন্য সুন্নতে রাসূলের অনুসরণ অনুকরণ অত্যন্ত জরুরি বিষয়। জি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এখানে দোয়া হবে দুরুদ ইস্তেগফার পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم لك الحمد كله اللهم لك الشكر كله اللهم لك الثناء كله اللهم لك الكبرياء كله وصل على محمد عبدك ورسولك كما هو أهله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا لذكرك وشكرك وحسن عبادتك اللهم إنا نسألك الأب والآفية ونعوذ بك من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم إنا نسألك رضاك والجنة جنة الفردوس يا رب العالمين
মাওলাই করিম আমাদের এই অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন, মাওলাই করিম এই অনুষ্ঠানের ওসিলায় মানুষকে আপনি হেদায়েতকে আম করে দেন, মাওলাই করিম মানুষ যেন ইসলামকে জানতে পারে, মানুষ যেন ইসলামকে মানতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করেন। মাওলাই করিম আমাদের এই ছোটো দেশ বাংলাদেশকে আপনি ডান থেকে বাম থেকে সামনের থেকে পিছন থেকে হেফাজত করেন, আমাদের থেকে আসমানি বালা আসমানে উঠিয়ে নেন, জমিনি বালা জমিনের মধ্যে ডাবিয়ে দেন, হাওয়াই বালা হাওয়ার সাথে মিটিয়ে দেন। মাওলাই করিম পরোয়ার দেঘালে আরম রহমত এবং বরকতের দ্বারা আমাদের দেশকে আপনি পরিপূর্ণ করে দেন, পরোয়ার দেঘারে আলম সমস্ত প্রকার খারাপির থেকে আমাদের দেশকে আপনি হেফাজত করেন, আমাদের সকলের মধ্যে উলফত মহব্বত ভালোবাসা পয়দা করে দেন। মাওলাই করিম পরোয়ার দেঘারে আলম এই অনুষ্ঠান যারা পরিচালনা করতেছেন, মাওলাই করিম যার ব্যবস্থাপনা যারা করতেছেন, তাদেরকে আপনি হায়াতে জিন্দিগির মধ্যে বরকত দান করেন। বিশেষ করে এই মিডিয়ার যিনি পরিচালক, এই মিডিয়ার যিনি এমডি এবং আমাদের চেয়ারম্যান মহোদয়, সকলকে আপনি হায়াতে জিন্দিগির মধ্যে বরকত দান করেন, ইসলামের জন্য বেশি বেশি খেদমত করার তৌফিক তাদেরকে দান করেন। পরোয়ারদিগার আলম সারা দুনিয়ার মজলুম মুসলমানদেরকে সাহায্য করেন, হেফাজত করেন। মাওলাই করিম বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান, লেবাননের মুসলমান, কাশ্মীরের মুসলমান, আরাকানের মুসলমান সহ সারা দুনিয়ার মজলুম মুসলমানদেরকে সাহায্য করেন, হেফাজত করেন। সারা দুনিয়ার মুসলমানদেরকে নেক হওয়ার আর এক হওয়ার তৌফিক দান করেন। মাওলাই করিম আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের সকলকে আপনি শেফায় কামেলা আজেলা আতা ফরমান, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দান করেন, যারা পরেশান যাতা তাদের পরেশানিকে দূর করে দেন, প্রত্যেকের নেক মাকাসিদকে আপনি পুরা করে দেন। পরোয়ার দেঘারে আলম মুসলমানের প্রত্যেকটা ঘরকে আপনি বরকত এবং রহমতের দ্বারা ভরপুর করে দেন। মাওলাই করিম প্রত্যেকটা ঘর থেকে আপনার প্রিয় বান্দা পরোয়ার দেঘারে আলম সারা দুনিয়ার মধ্যে দিন ফেলানেওয়ালা পয়দা করে দেন, প্রত্যেকটা ঘরে ঘরে আপনার ওলি পয়দা করেন, হাফেজে কোরআন আলেমে দিন পয়দা করে দেন। বিশেষ করে আমাদের মা বোনদেরকে জাকেরা শাকেরা কানেয়া দাইয়া এবং উলিয়া বানায় দেন। পরোয়ার দেঘারে আলম হায় আমাদের পানলেওয়ালা জাত, যেইভাবে নামাজ পড়লে আপনি রাজি আর খুশি হন সেই রকম নামাজ পড়ার তৌফিক আমাদেরকে দান করেন, খুশু আর খুজুর সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন। আপনার হাবিব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মাইনকে যেইভাবে নামাজ শিখিয়েছেন আমাদেরকেও সেই রকম নামাজ পড়ার তৌফিক দান করেন। মাওলাই করিম আমাদের দিল থেকে সমস্ত খবিস খাসলাত কাম ক্রোধ লোভ হিংসা বিদ্বেষ শিরিক কুফুর বেদাত সহ সমস্ত প্রকার খবিস খাসলাত থেকে আমাদের দিলকে আপনি পাক ও সাফ করে দেন। আমাদের মধ্যে সবরের গুণদান করেন, শুকুরের গুণদান করেন, তাওয়াক্কুল আপনার প্রতি ভরসা করার গুণদান করেন, তাকওয়া আপনার ভয় আমাদের মধ্যে দান করেন, আপনার ভয় আমাদের মধ্যে দান করেন, ঈমান ইকিন সহ সমস্ত প্রকার ভালো গুণের দ্বারা আমাদের দিলকে আপনি মোনাব্বার করে দেন। মাওলাই করিম যা কিছু করি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য করার তৌফিক আমাদেরকে দান করেন। বিশেষ করে আপনি আমাদের উপর একটা দায়িত্ব দিয়েছিলেন, জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরার কোন নবী আসবে না, সেই নবীওয়ালা কাজ করার তৌফিক আমাদেরকে দান করেন। রব্বানা فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين 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 برحمتك يا أرحم الراحمين لا إله إلا الله محمد رسول الله